আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর মজাদার একটা স্ন্যাক্স রেসিপি। এটা তৈরি করতে সিদ্ধ করা আলু আর মুড়ির গুঁড়ো হলেও এনাফ, এর থেকে বেশি উপকরণ দিয়ে এটা তৈরি করা লাগবে না। খুব কম সময়ের মধ্যে মজাদার এই নাস্তা রেসিপি আপনারা তৈরি করতে পারবেন, ছোটো বড়ো সবারই অনেক পছন্দের। আশা করি আজকের রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। এর জন্য এখানে আমি সিদ্ধ করা দুইটা আলুর খোসা ছাড়িয়ে নিলাম। আলুগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এখন একটি গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে হাত দিয়েও খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। গ্রেটার দিয়ে গ্রেট করলে খুব সুন্দরভাবে গ্রেট করা যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের মুড়ির গুঁড়ো। আমি 3 কাপ পরিমাণের মুড়িকে ব্লেন্ডারে গুঁড়ো করে 1 কাপ পরিমাণের এখানে গুঁড়ো নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো ধনিয়া পাতা কুচি আর 7 মতো কাঁচামরিচ কুচি। এটা একেবারে টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। চেষ্টা করবেন কাঁচামরিচগুলোকে একটু ছোট করে কুচি করার জন্য। দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে একটু পাতলা করে কুচি করে নেবেন। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা একেবারে টেস্ট অনুযায়ী দিতে পারেন। 1 চা চামচ পরিমাণের গরম মশলা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া কমপ্লিট। এখন এর থেকে অল্প অল্প পরিমাণের খামি নিয়ে আমি ফিঙ্গারের শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে অল্প পরিমাণের খামি নিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে একটু মথে নিতে হবে। এতে কিন্তু ফিঙ্গারটা একবার মসৃণ হবে, পাটল থাকবে না। এরপর হাতের তালুর সাহায্যে এটাকে গোল করে ফিঙ্গারের শেপ দিয়ে দিলাম। দেখেন একেবারে সহজভাবে তৈরি করে নেওয়া যায়, আর এটা খেতে খুবই সুস্বাদু, মশমশা টাইপের হয়। আমি একইভাবে আরও একটা তৈরি করে নিলাম, আর সেমভাবে আমি সবগুলা তৈরি করে নিচ্ছি। ইচ্ছে হলে এটা আপনারা সংরক্ষণও করতে পারবেন। সবগুলো তৈরি করা কমপ্লিট। এখন এগুলোকে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আপনার ইচ্ছে হলে এর মধ্যে টোস্ট বিস্কুটের গুঁড়াও নিতে পারেন। আর ব্রেড ক্রাম্বের রেসিপি অলরেডি চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। এভাবে গড়িয়ে নিচ্ছি। এভাবে গড়িয়ে নেওয়ার পর আপনারা ডিপ ফ্রিজে রেখে প্রায় 1 মাসের মতন সংরক্ষণ করে রাখতে পারবেন। একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেবেন। এরপর যখন ইচ্ছা তখন বের করে রুম টেম্পারেচারে এনে একটু ফ্রাই করে নিলে হয়ে যাবে। আমি সবগুলোকে গড়িয়ে নিলাম ব্রেড ক্রাম্বের মধ্যে। এখন তেলে ভেজে নিব। চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এটাকে অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রাখতে হবে, মানে মিডিয়াম আর হাই মাঝামাঝি রেখে এই স্ন্যাক্সটা ভেজে নিতে হবে। আমি সবগুলো ফিঙ্গার দিয়ে দিচ্ছি। এখন একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একেবারে মশমশে আর লালচে কালার করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের কালার অনুযায়ী ভেজে নিতে পারেন, তবে এটা মশমশে খেতে খুবই মজার। এটা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এটা সস দিয়ে খুব ইজিলি পরিবেশন করা যাবে, ইচ্ছে হলে এমনও পরিবেশন করতে পারেন। এটা ভাজা কমপ্লিট। আমি তেল থেকে সেঁকে তুলে নিচ্ছি, আর সেমভাবে আমি সবগুলো ভেজে নিব। আসলে খুব কম সময়ের মধ্যে মজাদার এই স্ন্যাক্সটা তৈরি করতে পারবেন। আর যেসব উপকরণ দিয়ে তৈরি করলাম, নর্মালি এইসব উপকরণ সবসময় আমাদের বাসায় থাকে, তাই আশা করি রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এটা কিন্তু একেবারে মশমশা হয়। আজকের মতন রেসিপিটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সেই সাথে এরকম সহজ ও মজাদার রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।